নৌকায় জন্ম, নৌকায় মৃত্যু, জীবন জীবিকা এবং সংসার সব কিছুই নৌকায়। 15 থেকে 20 ফুট দৈর্ঘ্যের কাঠের নৌকা ছাড়া শেষ সম্বল বলতে কিছুই নেই তাদের। মেয়ে ছেলে লইয়ে নৌকার ভিতরে থাই, মরণ বাসুর মঙ্গে এর মধ্যে বাড়িঘর নেই যে বাড়ি ঘরে যেয়ে থাকুন। তা আমাগো এমন কিছু নাই যে আমরা বাড়ি ঘরে থাইকে দেখা গেছে এই জিনিসটা করি এখন। ভিটেমাটি হারা নদীতে বসবাসকারী মুসলিম এই সম্প্রদায়টির নাম মান্তা। জন্মসূত্রে দেশের নাগরিক হলেও সমাজ সভ্যতা থেকে বিচ্ছিন্ন শত বছরের পুরনো এ জনগোষ্ঠীর কারোই ছিল না জাতীয় পরিচয়পত্র। আজ এ ঘাটে তো কাল অন্য ঘাটে, জোয়ার ভাটার ছন্দে চলে যাদের জীবন, শত বছর পরে হলেও তাদের অনেকেই পেয়েছেন দেশের নাগরিকত্ব। তাই এবার প্রথমবারের মতো তারা যাবেন ভোট কেন্দ্রে ভোট দিতে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? এই বছর আমরা ভোট দিতে যাব, আমাকে ভালো লাগছে দেখি আমরা যাব। এই বছরও আমরা ভোটার দিতে নতুন করে ভোট দিতে যাব। বিচিত্রময় জীবনের এসব মানুষের অধিকাংশই ভোটার তালিকার আওতায় এসেছে, তবে কেউ কেউ রয়েছেন এখনো তালিকার বাইরে, আগামীতে ভোট দিতে চান তারাও। ভোটাইয়ে পারছে আর আমাকে ভোটার আইডি কার্ড নাই, আর আমরা কেমনে যে ভোটার দেবো? আমাকে জন্ম ঠিকানা হয়েছে নৌকায়, আমরা ভোটার আইডি কার্ড হয় নাই। দেখে করছে আইডেন্টি কার্ড, আমরা করতে পারিনি। সমাজ ও সভ্যতা সম্পর্কে অজ্ঞ থাকায় এতদিন তাদের জাতীয় পরিচয়পত্র হয়নি, এমনকি দেশের নাগরিকত্ব সম্পর্কেও কোনো ধারণা ছিল না। তাই কেউ জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার কথা বললেও এড়িয়ে যেতেন। তবে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বদলে দেয় তাদের জীবন। বুঝতে পারেন জাতীয় পরিচয়পত্র না করলে হওয়া যায় না দেশের নাগরিক, পাওয়া যায় না সরকারি কোনো সুযোগ সুবিধা। এমন চিন্তা থেকেই প্রথম ভোটার তালিকায় নাম লেখান। অনেকেই মাথা গোজার ঠাঁই হিসাবে পান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। এরপর থেকেই বদলে যায় তাদের জীবন, আস্তে আস্তে মিশতে শুরু করে সমাজের সঙ্গে। তবে এখনো যাদের ভোটার তালিকা হয়নি তাদের তালিকাভুক্ত করা হবে বলে জানান স্থানীয় প্রশাসন। বাকি যারা মান্তা সম্প্রদায়ের লোক আছেন যারা এখনো সেই সুবিধার আওতায় আসেনি, যাদের এখনো জাতীয় পরিচয়পত্র দেওয়া সম্ভব হয়নি, তাদেরকে আমরা উৎসাহিত করছি তারা যেন শীঘ্রই জাতীয় পরিচয়পত্র পেতে পারে, সে বিষয়ে আমরা সহায়তা করছি। বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গনে বাড়িঘর হারিয়ে একটি নৌকা নিয়ে নদীতে যাযাবর জীবন শুরুর মাধ্যমে শত বছর আগে এ সম্প্রদায়ের উৎপত্তি। পটুয়াখালীর রাঙ্গাবালী, গলাচিপা, দশপিনা ও বাউফলের বিভিন্ন নদী ও সমুদ্র মোহনায় বসবাস তাদের। এ জেলায় অন্তত 5,000 মান্তা রয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।